হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ওষুধ বিষয়ক পরামর্শ নিয়ে বরাবরের মতো আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ। আপনি দেখছেন আপনাদের চ্যানেল ওষুধপত্র। আজকের আলোচনার বিষয় প্রোপানল ট্যাবলেট নিয়ে। আজকে আপনি প্রোপানল ট্যাবলেটের সঠিক কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া জানতে পারবেন সম্পূর্ণ সহজ বাংলায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রোপানল ট্যাবলেট হলো প্রোপানলল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ, আর প্রোপানলল হলো ওষুধটির জেনেরিক নাম। এই নামে আপনি বিশ্বের যে কোনো দেশে ওষুধ পেয়ে যাবেন। প্রোপানল 10 মিলিগ্রাম ও 40 মিলিগ্রাম দুই আকারে পাওয়া যায় ফার্মেসিতে। প্রোপানল 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 50 পয়সা করে, আর 40 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 1 টাকা 50 পয়সা করে। প্রোপানল ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল অপসোনিস ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জেনে নিন ট্যাবলেটটির সঠিক কাজ ও কোন ধরনের রোগে এটি নির্দেশিত। প্রোপানল ট্যাবলেটটি মূলত কাজ করে প্রাথমিক রক্তচাপ নিয়ন্ত্রণে। হৃৎপিণ্ডের পেশিতে রক্তপ্রবাহের অভাবের কারণে বুকে চাপ বোধ বা ব্যথাবোধ হওয়া থেকে রক্ষা করে এই প্রোপানল ট্যাবলেটটি। এছাড়াও হার্টের অস্বাভাবিক হৃদস্পন্দন বা বুক কাঁপাবোধ রোধ করে, উদ্বেগ বা উদ্বিগ্নতা থেকে রক্ষা করে, যেমন কোনো বিষয় বা ঘটনা থেকে অযথা ভয় পাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও মাইগ্রেন অর্থাৎ মাথা ব্যথা রোধে নির্দেশিত এই প্রোপানল ট্যাবলেটটি। অতএব 1 টাকা 50 পয়সা বা 1.5 টাকা দামের ওষুধের অনেক কাজ, তাই বলে ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধটি সেবন করবেন না। এখন জেনে নিন ট্যাবলেটের সঠিক সেবনবিধি কি। যে কোনো ওষুধের ডোজ ও সেবনকাল সাধারণত একজন চিকিৎসক রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে নির্ধারণ করে থাকে। তবে এর প্রাথমিক ডোজ হল অর্ধেক করে দৈনিক 3 বার সেবন করতে হয়। এখন জেনে নিন ট্যাবলেট সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কি না। সাধারণত একটি প্রাসিট আমলেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তাই এই ট্যাবলেটে কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে এ সম্পর্কে জেনে রাখুন। যেমন সাধারণত যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে হচ্ছে পা ঠান্ডা বোধ হওয়া, অবসন্নতা, বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে দেখা দেয় এমনটা নয়, কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে খুব কম পরিমাণে। সর্বশেষ, এই ধরনের ওষুধ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।